গুড মর্নিং, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে ওয়াশিং মেশিনটা আগেই চালু করছি। রাত্রিরে যে নাইটিটা পরে শুয়েছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে সাবান দিয়ে চালু করব। সাবানটা একদমই নেই, কৌটোটায় শেষ হয়ে গেছে, তাই কৌটোটা উপুড় করেই দিলাম। এখনই আমি কৌটোয় ভরেও নেবো, জানো তো, নাহলে কালকে যখন আবার ওয়াশিং মেশিন চালু করবো না, তখন মনে হবে দূর সাবান নেই কিছু না। এই যে সাবানটা একটুখানি ছিল সেটা ঢেলে নিলাম। আজকে ফ্লিপকার্ট গ্রসারির থেকে নতুন সাবান আসবে। বিছানা তো হয়েই গেছে সকালবেলা, চলো বারান্দাটায় গিয়ে বাইরের অবস্থাটা দেখি। আজকে সোমবার, আজকে তো বৃষ্টি হওয়ার একটা ফোরকাস্ট ছিলই, কিন্তু এখনও অবধি কিন্তু দেখো কিছুই বোঝা যাচ্ছে না, কোথায় বৃষ্টি কোথায় ঝড় কিছুই তো দেখি না। এখনও এক একটা স্কুল সামার ভ্যাকেশন দেয়নি জানো, সমানে স্কুল চলছে বাচ্চাগুলোর। যাকগে ভেতরে এসে ছিটকিনি দিয়ে দিলাম, চলো বাইরে যাই। কটা বাজে দেখেছো? 7:10। এই যে মহিলা বাথরুমে কি করতে ঢুকেছিল কে জানে, এখন তো টয়লেট করতে ঢোকে না, ওর খেয়াল। যাই হোক চলো দেখি সূর্যকে এখান থেকে, দেখো কি তেজ, দেখো দেখে মনে হচ্ছে যে বৃষ্টির কোনো লক্ষণ আছে, আকাশ একদম পরিষ্কার। এসে গেছি রান্নাঘরে, চলো। কালকে স্পেন্সার থেকে অনেক লেবু কিনে নিয়ে এসেছি জানো, পাতি লেবু, গন্ধরাজ লেবু, তো এটাই জলেতে দিয়ে খাবো এখন, হাফ কেটে নি। এটা আমার প্রথম এই জল দিয়ে লেবু দিয়ে খাই, আগে না এতে মধু দিতাম জানো, কিন্তু এখন আর মধুটাও বাদ দিয়ে দিয়েছি, মিষ্টিটা খাওয়াটা ঠিক না, তাই জন্যে মধুটাও বাদ দিয়ে দিয়েছি। ওই সব বিভিন্ন জায়গা থেকে সব জ্ঞান আহরণ করি আর সেইগুলোই অ্যাপ্লাই করি নিজের মতো করে। তো এই লেবুর রস টিপে নিলাম, হাফ লেবু, বেশি লেবু খেতে পারি না, গলা কিরকির করে, তো হাফ লেবুই এনাফ। ওই গরম জল হয়ে গেলে মাইক্রোওয়েভে খেয়ে নেব। তো এবার চায়ের জল চাপিয়ে দিলাম, চাটাও হয়ে যাক। চা হয়ে গেছে, চা হয়ে গেছে মানে গরম জল হয়ে গেছে, এই তো। এবারে ওই দিয়ে দিলাম একটু গ্রিন টি আর মধু দিয়ে এবার নিয়ে যাব বাইরের ঘরে। চা করতে বেশি টাইম লাগে না, এই যে মহিলা এখানে দেখো গলায় পরে রেডি হয়ে বসে আছেন, কখন আসবে বাপি তখন যাবে। বাপির আসার টাইম অবশ্য একটু দেরি আছে, বেশি না হলেও মিনিট 5-7 তো দেরি আছেই। মহিলা ব্যস্ত হয়ে ঘোরাঘুরি করছে, ডাকছি আয় আমার পাশে এসে বস, আমার কাছে এসে বস। এই এতক্ষণে ওনার হুঁশ হলো, মাম্মা এতক্ষণ যখন ডাকছে তখন যাই একটু গিয়ে বসি। আর এই যে বিস্কুট অনেক কমে এসেছে, এই কয়েকটা স্ন্যাক্স আর কয়েকটা ভাঙা মিল্ক বিকি আছে, এই দিয়েই আজকে কাজ চালিয়ে নেব। আর একে দেখো ওয়েট করছে, বেরিয়ে গেল বাপি ওকে নিয়ে, আর আমি যথারীতি চলে এসেছি বারান্দায়। এই দেখো এক একটা করে স্কুল বাস যাচ্ছে, কিন্তু আজকেও নিরাশ হলাম, কেননা বাপি বাইরে দিয়ে নিয়ে গেছে মানে পেছন দিয়ে, তাই দেখতে পেলাম না, শুধু একটু হাওয়া দিচ্ছে সেটাই দেখতে পেলাম। এই দেখো মা যে ঘরে ছিল সেই ঘরে গুড্ডির লাগেজ রয়েছে, তোমাদের দেখিয়ে দিই। এই দুটো বড় সুটকেস চেকড ব্যাগেজ যাবে, আর ওই পিঙ্ক কালারটা হচ্ছে কেবিন লাগেজ ছোট্টটা। এসে গেছি কাপড় জামা শুকুর দিতে, ওয়াশিং মেশিন তো এর মধ্যে শেষ হয়েই গেছে, তো চটপট কাপড় জামাগুলো শুকুর দিয়ে দিই। সকালবেলাটা পুরো ওই লাগেজ গুছোনোতেই লাগাতে হবে জানো তো, কেননা দেখো আর তো মাত্র একটা দিন বাকি মাঝখানে মঙ্গলবারটা, বুধবারেই ওর ফ্লাইট, তাই এবারে ঝটপট সেগুলো করতেই হবে। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও গরমে পচতে যাচ্ছি জানো তো, ভালো আছি আর কি বলবো, গরমে পচতে যাচ্ছি শারীরিকভাবে, হ্যাঁ ভালো আছি, বাট এমনিতে মানে গরমে একদম শেষ হয়ে যাচ্ছি। আর আজকে হচ্ছে 6th of May, আর এখন বাজে 8:15। সকাল থেকে টুকটাক কাজগুলো শেষ করেছি, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে এখন সময় কাটছে, তোমরা অলরেডি জেনেই গেছো যে কেন এত ব্যস্ত আমি। তো এখন একদম লাস্ট মোমেন্ট, বুঝতেই পারছো, মানে কাল বাদে পরশু ফ্লাইট, তো যে কারণে লাস্ট মোমেন্টে অনেক অনেক কাজ, অনেক কাজ, এখনও অবধি গোজগাজ ফাইনাল হয়নি, প্রচুর ডকুমেন্টস আছে, প্রচুর ওর বই খাতা নোট এসব আছে, সেগুলোকে মানে কিছু জেরক্স করতে হবে, কিছু মানে এখনও ফাইল করতে হবে, মানে আলাদা আলাদা ফাইল তৈরি করতে হবে, মানে প্রচুর কাজ। একটা বিদেশে চলে যাওয়া মানে ফর গুড যাকে বলে,
নট এ ম্যাটার অফ জোক, মানে অনেক অনেক কিছু থাকে। আর মা হিসেবে আমার দায়িত্ব প্রচুর যে সব কিছু যেন মানে ঠিক ঠিক নিয়ে যেতে পারে, ঠিক ঠিক সব অর্গানাইজ করে রাখতে পারে, সেই দেখার দায়িত্ব যতক্ষণ আমার সঙ্গে আছে অবশ্যই সেটা আমার। তো সেখান থেকে মানে প্রচুর ব্যস্ততা, প্রচুর ব্যস্ততা। আমি কী করে যে ব্লগ করছি আমি নিজেই জানি না, এবং কী যে ব্লগ করছি তাও জানি না। তো এই মানে মঙ্গল বুধ তোমরা একটুখানি মানে মানিয়ে ঝুনিয়ে নিও, কেননা ডিটেল কিংবা বেশিক্ষণ ধরে আমি এটা টানতে পারবো না। আমাকে আজকেও পুরো সুটকেস নিয়ে বসতে হবে অর্গানাইজ করবার জন্যে বা প্যাকিং করার জন্যে। প্রচুর জিনিসপত্র আছে এখনও ছড়ানো ছেটানো, সেগুলোকে সব কালেক্ট করা, সেগুলোকে ঠিক ঠিক কিছু মিস না হয়ে যায়। আর তারপর একটা ওয়েট লিমিটের ব্যাপার আছে, মানে লাগেজ জাস্ট মুতিয়ে পুরে দিলেই হলো না, সেটার আবার ওজন করে করে দেখতে হচ্ছে যে ওজনের মধ্যে যেন থাকে, কেননা যেহেতু ও একা ট্রাভেল করছে কোনো রকম যেন প্রবলেমের মধ্যে ও না পড়ে সেটা দেখার দায়িত্ব আমার। তো এইসব নিয়ে আমি পুরো মানে ঘেঁটে আছি যাকে বলে। রান্নাবান্না কী যে হচ্ছে আমি জানি না। আজকে সকালে চিকেন করব এবং চিকেনটা ওকে একটু দেখিয়েও দেবো যে কীভাবে চিকেন করে, কারণ ও তো কোনোদিন রান্নাবান্না কিছুই করেনি। তো একটু দেখিয়ে দেবো আর কি, আমার তো একটা চিন্তা থাকবেই, বুঝতেই তো পারছো। তো চিকেন করাটা ওকে একটু দেখিয়ে দেবো, তাই তোমাদের সঙ্গে চিকেনটা আর আমি মানে শেয়ার করছি না। একদম ব্যাচেলার্স চিকেন যেটা, এটা আমি আগে আগে তোমাদের অনেকবার দেখিয়েছি, একদম পাতি যেটা চিকেনের ঝোল, যেটা মোস্ট ইজিয়েস্ট ওয়ে, যারা আমি বলেছিলাম একেবারে আনাড়ি জীবনে কোনো দিন রান্নাবান্না করো না তারাও সেটা করতে পারবে, সেইটাই আমি ওকে শিখিয়ে দেবো। আর এই আর কি, মানে এইভাবেই চলছে এখন। বিকেলটা ওর সব বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করার ব্যাপারটা মেটাচ্ছে, মানে কাল অবধি অনেকটাই হয়ে গেছে, আজকেও একজনের সঙ্গে বাদ আছে, তার সঙ্গে দেখা করলে মোটামুটি বন্ধুবান্ধবের গল্পটা শেষ। আর শুধু পড়ে থাকছে কালকের দিন, কালকের দিনটা পুরোপুরি জানি অনেক ব্যস্ততার মধ্যে কাটবে, সব কিছুকে একদম ফাইনাল করতে হবে। তো একটা গাড়িকেও বলে রেখেছি বুধবারের জন্যে, আর ম্যাগিকে যেহেতু রাত্রিবেলা আমি যাবো ওকে এয়ারপোর্টে ছাড়তে, তাই ম্যাগির পক্ষে একা থাকা এতক্ষণ ধরে তো সম্ভবই নয়। তো বাপিকে বলা আছে, বাপি চলে আসবে রাত্রিবেলা, বাপি থাকবে, আমার তো ফিরতেও দেরি হবে, তো বাপি আমি যতক্ষণ না আসছি না বাপি থাকবে। তো এই আর কি, ওয়েদারটা মানে আশা করছি এইভাবেই যেন থাকে, মানে কোনো রকম বৃষ্টি যেন না হয়, ঝড় যেন না হয়, এটাই আমি চাইছি। এটাই আমি লোকনাথ বাবাকে বলছি যে ড্রাই রাখো, অ্যাটলিস্ট মেয়েটা কলকাতা থেকে উড়ে যাক, তারপরে যা হয় হবে, আমি আই ক্যান ম্যানেজ। তো এই আর কি। আর তোমরা তো মানে অ্যাট লাস্ট অনেক জল্পনা কল্পনার পর আমার লাস্ট ভিডিও থেকে জেনেই গেছো কি কারণ কেন আমি এত ব্যস্ত, তাই তোমাদেরকে আর ডিটেলে কিছু বলবার কোনো প্রয়োজন নেই, সব কিছুই জানিয়ে দিয়েছি। তো চলো এখন চলে যাচ্ছি রান্নাঘরে, টুকটাক আগে মানে প্রথমে আমার ইনিশিয়াল যে কাজকর্ম থাকে সেগুলোকে করে নেবো, ম্যাগির মাংস বসিয়ে দেবো, ম্যাগির ভাত বসিয়ে দেবো, করে তারপরে আমি যখন আমার চিকেনটায় হাত দেবো তখন গুড্ডিকে ডাকবো, ও একটু দেখে নেবে। আর আমি আমার ইচ্ছে আছে আমি একটা কাগজে বা মোবাইলে লিখে ওকে হোয়াটসঅ্যাপ করে রাখবো, যে পরে যদি ভুলেও যায় অ্যাটলিস্ট লেখাটা দেখে মনে থাকবে যে কিসে কী করে, কার পরে কী হয় না হয়। এই হলো ব্যাপার। আর ওয়েদারওয়াইজ আজকে একটু হাওয়া দিচ্ছে, বাট সেটা কিন্তু বাইরে দাঁড়ালে, ঘরের ভেতরে কিন্তু কোনো পার্থক্য নেই। ঘরের ভেতরে সেম গরম, সেম পোস্তে যাওয়া, সব কিছুই একইভাবে মেনটেন হচ্ছে। ম্যাগি আছে, ম্যাগি মহিলা মোটামুটি ওর একটু শরীরটা গরম হয়ে গেছে, ওকে আজকে চান করানোর প্ল্যান আছে। আর ওর এমনি এখন একটু হিট সিজন যাচ্ছে আর কি, তো হিট সিজন গেলে ওরা একটু শুয়ে বসেই থাকে। তো যেহেতু ও ফিমেল তাই জন্যে ওর হিট সিজনটা বছরে দুবার হয়, এবং এখন অ্যাট প্রেজেন্ট সেই হিট সিজনটা চলছে, তাই জন্যে ও খুব একটা যে কমফর্টেবল আছে তা না, তাই জন্যে ওকে আমি ছেড়ে ছেড়ে রেখেছি, ও নিজের মতো নিজের যেখানে কমফর্ট জোন খুঁজে পাচ্ছে সেখানেই ও শুয়ে থাকছে বসে থাকছে, থাকুক। ওকে আজকে ভালো করে চানও একটু করিয়ে দেবো, মানে সাবান টাবান না দিয়ে আমি জাস্ট জল দিয়ে ভালো করে রাব করে ওকে চান করিয়ে দেবো, কারণ ওর শরীরটাও গরম হয়েছে, কালকে দুবার বমি করেছে, আজকে সকালে একবার বমি করেছে, তো এটা তো ঠিক না। আর কালকেও ডিওয়ার্মিংয়েরও টাইম আছে, তো ডিওয়ার্মিংয়ের ওষুধও খাবে, মানে সব কিছু আমাকে মাথায় রাখতে হচ্ছে, এটাও একটা বিশাল ব্যাপার, মানে সব দায়িত্বই আমার ওপরে, তো যে কারণে অনেক কিছুকে মাথায় রাখতে হচ্ছে, বড় মেয়ের একটা একরকম ব্যাপার, ছোট মেয়ের আর একরকম ব্যাপার, সব কিছু মাথার মধ্যে, মানে এমন না যে ওর বড় মেয়ের ব্যাপারটা করতে করতে এর ডিওয়ার্মিংয়ের টাইমটা আমি ভুলে যেছি, তাও না, সেটাও কিন্তু মাথায় আছে যে আমাকে কালকে ওকে ডিওয়ার্মিংয়ের ফার্স্ট ডোজটা খাওয়াতে হবে। তো এই আর কি, এইভাবে মানে লোকনাথ বাবা আমাকে শক্তি দিচ্ছে, আমি পাচ্ছি যতদিন পারবো এইভাবে আমি সবার সব কিছু ম্যানেজ করবার চেষ্টা করবো।
আর লোকনাথ বাবাকে বলি যে এরকম সুস্থই তুমি আমাকে যত দিন পারো রেখে দাও, যাতে আমি সবার কাজে লাগতে পারি। অ্যাটলিস্ট কাজে না লাগলে না সত্যি মানে পড়ে থাকার কোনো মানে হয় না, মানে একটা লায়াবিলিটি মনে হয়। তখন যেটা আমার মার মনে হচ্ছিল একদম লাস্টে, যে আমি আজকে একটা লায়াবিলিটি সবার, যদিও সেটা আমি ফিল করিনি, আমার মা, আমার মাকে আমি রেখেছি, কিন্তু মা সেটা মনে করতো এবং আমারও জানি ভবিষ্যতে সেটাই মনে হবে। জানো তো, যখন দেখবে তোমার কর্মক্ষমতা চলে গেছে, তোমার মানে কাজে লাগার ব্যাপার মানে ক্ষমতাটা চলে গেছে, তুমি আর কোনো কাজেই কারুর লাগো না, তখন মনে হয় যেন একটা মানে ফেলে দেওয়ার মতো জিনিস হয়ে গেছি আমি। তো সেই স্টেজটা আমার যেন অনেক পরে আসে, এটাই লোকনাথ বাবাকে বলি, যখন যার যেরকম দরকার হবে সেরকম, যখন যার মানে কি আমার ছেলে মেয়ের এবং ম্যাগি, এই তিনজন ছাড়া আমার মানে নিজস্ব বলতে লাইফে আর কেউ নেই। তো এই তিনজনের যখন যেরকম দরকার হবে তখন যেন তারা মামমামকে পায় এবং এফিশিয়েন্ট ওয়েতে পায়, আমি যেন তাদের সব কাজে লাগতে পারি, এইভাবেই আমি থাকতে চাই। তো যাই হোক, চলো, অনেক বকবক করে ফেলেছি, আমি তো একবার বকবক আরম্ভ করলে ব্যাস চলেই, চলে যাচ্ছি রান্নাঘরে, চটপট কাজগুলো সারি, আবার প্যাকিং ফ্যাকিং নিয়ে বসতে হবে। তো সঙ্গে থাকো। রান্নাঘরে বেশ অনেকক্ষণ এসে গেছি, গরমে পুরো পচতে যাচ্ছি, জানো আর ভালো লাগছে না আমার। এখন বাজে 9:45, এই যে এতক্ষণে সব মাছ মাংসগুলো সব তুলে ফেললাম, কালকে স্পেন্সারে গেছিলাম, স্পেন্সার থেকে সব আমি নিয়ে এসেছি, এখন বেশ কিছুদিনের মতো আমি আর বেরোচ্ছি না। তো এই ম্যাগির মাংস বসিয়ে দিয়েছি এখানে, আমার আর গুড্ডির আর ম্যাগির তিনজনের ভাত বসিয়ে দিয়েছি। আজকে অনেকদিন পর আমার পায়রা সন্তান 2-3 জন এসে ঝটাপটি ঝটাপটি করছে, অনেকদিন পর, তাই ভাবলাম যে বাইরের টেম্পারেচারটা বোধ হয় আজকে একটু ভালো আছে, তাই জন্যই এরা বেরিয়েছে, কেননা এরা মানে আসছিলই না এই গরমের চোটে, না কেউ আসছিল না, এই একজন আসছিল নাকের ওপর একটা সাদা দাগ, সে আসছিল শুধু, বাকিরা কেউ আসছিল না। আজকে 2-3 জন এসছে, খেপে খেপে খাচ্ছে আজকে, এই প্রায় বোধ হয় 2 বার না 3 বার দিয়ে ফেলেছি। যাই হোক, এই চিকেন বার করে রেখেছি, এই যে এটাকে করব, দেখাবো তো, তাই জন্য এখন রাখছি, চিকেনটা বসিয়ে দিয়ে তারপরে আবার আসবো তোমাদের কাছে। আবার ব্রেকফাস্টও করতে হবে, ব্রেকফাস্ট সব ফল পাকড় জানো, কালকে লিচু কিনে নিয়ে এসেছি, আম কিনে নিয়ে এসেছি, তোমাদের দেখাই দাও, মানে কপাল ঢুকে কিনে নিয়ে এসেছি, টক হবে কিনা জানি না, তারপরে বিকেলবেলা একটা একটা করে খেয়ে দেখেছি না মিষ্টিই আছে, মনে হলো তখন আর একটু বেশি করে কিনলে হতো। যাই হোক, কী ভরসায় কিনবো বলো, দোকান মানে ওরা তো স্টাফেরা তো অলওয়েজ বলবে যে হ্যাঁ ভীষণ মিষ্টি, আমি যতক্ষণ না মুখে দিয়ে দেখছি না সেটার তো কোনো বিশ্বাস নেই, মানে তাই জন্যে অল্পই নিয়ে এসেছি, যাই হোক আবার পরে কিনবো আর কি। এই যে ফ্রিজের ভেতর সব রেখেছি তোমাদের দেখা, এ দেখো লিচু দেখেছো, সব ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছি, জানো বিরাট গাছপাতা ছিল, সেই অবস্থায় তো ফ্রিজে ঢোকানো যেত না, তাই একটা কৌটোর মধ্যে রেখেছি। আর এই দেখো একটা পেঁপে কিনে নিয়ে এসেছি বড় দেখে, আর ওই যে আম, আমগুলো বললো কি গোলা আম না গোলাপ খাস কি বললো, গোলাপ খাস এখন কি করে পাবো, আরও পরে গোলাপ খাস পাওয়া যায়, ওই গোলা বলে কি নাম বললো, মানে বেকার নাম আর কি, ও আমার ঠিক বিশ্বাসও হলো না আলফাল নাম দিয়ে। আর এই যে বেগুন টেগুন পালং শাক লাল শাক অনেক কিছু কিনে নিয়ে এসেছি, যাতে ম্যাগিকে একা রেখে চট করে এখন আমাকে আর না বেরোতে হয়। 9:25 বাজে, চিকেনটা দেখিয়ে চিকেন চাপিয়ে দিয়েছি, ব্যাচেলার চিকেন, এই যে ছোট কুকারটায় চিকেন হচ্ছে, এখানে তো ম্যাগির মাংসটা এবার বন্ধ করে দেবো, অনেকক্ষণ ধরে হচ্ছে, দাও বন্ধ করেই দিই, বন্ধ করে দিলাম, আর ভাতটাকেও বন্ধ করে ঢাকা দিয়ে দিয়েছি। তো এখন জাস্ট এই চিকেনটা হবে, আর এই একটু চিংড়ি মাছ বেঁচে আছে ওকে ভেজে দেবো, কেননা তাহলে পড়ে থাকবে শুধু শুধু, তো ওই চিংড়ি মাছটা একটু ভেজে দেবো, ব্যাস তাহলেই হয়ে গেল। এবার ডিমের একটু কিছু করি, ওই সানি সাইড আপ বা অমলেট ফমলেট যা হোক কিছু করে ব্রেকফাস্টের ব্যবস্থা করি। 9:20 মানে এবার 9:30 দিকে যাচ্ছে, আর খিদে পেয়ে গেছে জানো তো, আর গরমে এই রান্নাঘরে থাকতেও ভালো লাগছে না, চলো আর সেরকম কোনো কাজ নেই। এই যে ও চিংড়ি মাছ খেতে ভালোবাসে, এই কয়েকটা মাত্র পড়েছিল, তাই আজকে ওকে একটু ভেজে দেবো। এই যে ছোট কড়াটা তেল গরম করে নিয়েছি, দিয়ে এইতেই একটু ভেজে দিই। একটু ডিম ভেজে নিয়েছি, এখন এই ব্রেকফাস্টের প্রিপারেশন করছি, এই তরমুজ আর পেঁপে এই কাটবো, আর গুড্ডির একটু কেক বেঁচে আছে, সেই কেকটাকেও একটু কেটে দিয়ে দিই, ওই সুইস রোল আর কি একটু কিনে দিয়েছিলাম, তো সেটা বেঁচেছিল, সেটাও কেটে দিই, কেননা আমি তো চকলেট খাই না, আমার তো চকলেটে অ্যালার্জি, এবার ওকে না খাইয়ে দিলে জিনিসগুলো পুরো ফেলে দিতে হবে। পেঁপেটা না খুব একটা নরম নয় জানো, মানে পাকেনি, আরও পাকবে, প্রচণ্ড গরম হচ্ছে জানো, বসে গেছি খেতে খাওয়া স্টার্টও করে দিয়েছি, এখন না আসলে একটু ওলট পালট হয়ে যাচ্ছে জানো তো, কথা বলতে বলতে অনেক কিছু কথা হচ্ছে, অনেক কিছু ডিসকাশন হচ্ছে, অনেক কিছু মানে
প্ল্যানিং হচ্ছে, অনেক কিছুর মধ্যে আছি, তো যে কারণে মানে খাওয়া স্টার্ট করে দিয়েছি, তারপর হঠাৎ তোমাদের কথা মনে হয়েছে যে আরে আমি তো ক্যামেরাটা অন করিনি, তো একটু দুদিন একটু এরকম চলবে টালমাটালের মধ্যে, দুদিন তোমরা একটুখানি মানে বুঝে নিও আর কি বলবো বলো। এটা একটা বিশাল চেঞ্জ হচ্ছে, বিশাল কিছু হচ্ছে। মা চলে গেছিলো, একেবারে একা হয়ে গেছিলাম, তবু গুড্ডিটা ছিল, এখন সেই স্থানটাও ফাঁকা হয়ে যাচ্ছে। তো অবশ্যই একটু তো টালমাটাল নিশ্চয়ই আছে এবং অনেক কিছু মনের মধ্যে হচ্ছে, যেটাকে আমি আড়াল করার চেষ্টা করছি, যেটাকে আমি শক্ত করে রেখেছি, তো তাই জন্য একটু এদিক ওদিক ভিডিও হয়ে যাচ্ছে, বুঝেছো তো। আর কী কী নিয়েছি তো দেখেছো, এখানে পেঁপে আছে, এখানে তরমুজ খাচ্ছি, আর এই যে একটা সানি সাইড আপ, আর এইখানে দেখছো হ্যান্ডেলটা, এক কাপ দুধ আছে। তো এই এখন ব্রেকফাস্ট করে তারপরে আমি আবার বসবো ওর প্যাকিং নিয়ে। ম্যাগিটার শরীরটা খুব গরম হয়েছে, ম্যাগিটাকে চান করাতেই হবে আজকে। একা মানুষ, অনেক কিছু মানে সামলানোর চেষ্টা করছি, বুঝেছো তো। বাইরে আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে হঠাৎ করে, সকালেও এত হাওয়া ছিল না, এখন অনেক হাওয়া দিচ্ছে, কিন্তু বাড়ির মধ্যে কোনো তফাৎ বুঝতে পারছি না, জানলা সব খোলাই আছে। গুড্ডির ঘরে বসে এখন গুছোবো, কেননা আমার ঘরটা না জায়গাটা কম, আর ওর ঘরেই তো সব কিছু থাকে, আলমারি ফালমারি সব কিছু, ওর বই খাতা সবই ওর ঘরে থাকে, তাই জন্য ওর ঘরে বসে গুছোনোটা অনেকটা ইজি। তো ওই দুটো সুটকেসকে ঘরে মানে পেতে গোছাতে হবে, আমি বলেছি এসিটা চালিয়ে রাখবি, এসি চালি ঠান্ডা করে তবেই আমি ঢুকবো ঘরে, নাহলে আমি পারবো না। সব জিনিসপত্র গুছিয়ে দেওয়া মানে মনে করে করে সব কিছু, তারা পুরো প্যাকিংয়ের দায়িত্বটা আমার। ও তো কোনোদিন প্যাকিং ফ্যাকিং কিছু করেই নি, কোনো জীবনে কোনোদিন কোথাও যাইই নি একা, এই জীবনে প্রথম যে একা আমাকে ছাড়া কোথাও পা রাখছে। যাই হোক, লোকনাথ বাবা নিশ্চয়ই ভালোর জন্যেই ওকে ওখানে নিয়ে যাচ্ছেন, এর পেছনে নিশ্চয়ই কিছু একটা ভালো ওরও আছে এবং আমাদেরও আছে, এটাই আমি বিশ্বাস করি এবং সেই বিশ্বাস এর উপর ভর করে সব কিছু করছি। তো চলো খেয়ে নিই, এই সানি সাইড আপটা খাবো আর দুধ খাবো, করে বাসন কটা মেজে আমি চলে যাব ওর ঘরে, প্যাকিংটা সারবো, তারপরে আবার ম্যাগিকে চান করাবো। এই যে গুড্ডির ঘরে আমি একটা টুলের ওপর বসেছি, দুটো সুটকেস খোলা আর মহিলা দেখছে, দেখেছো কি অবস্থা, দুটো সুটকেস আর মহিলা যেন মনে হচ্ছে মানে পুরো তত্ত্বাবধান করছে আর কি। এই দেখো এইগুলোকে এখনো ঢোকানো বাকি, জাস্ট ও আলমারি থেকে সব ফেলছে যে এইগুলো ঢোকাতে হবে। অবস্থা আমার মুখ চোখের, আমি এখন বসেছি ওর প্যাকিং করতে, বুঝেছো তো। সুটকেসের অবস্থা দেখেছো, স্তূপাকার হয়ে আছে, সমস্ত জিনিস এখন দিয়েছে, আজকে ফাইনাল প্যাকিং করব, তাই জন্যে বসেছি। তো আমি একদম মানে পৌঁছতে গেছি, কিছু করার নেই, তাও কিন্তু এসি চলছে, জানলা টাল্লা সব বন্ধ, এসি চলছে, আমি একটা টুলের ওপর বসেছি, আমি মাটিতে বসতে পারি না, তো আমি টুলের ওপর বসেছি, বসে এখন এই দুখানা বড় বড় চেকড লাগেজ যেগুলো সেইগুলোকে অর্গানাইজ করতে বসেছি, দেখা যাক কতদূর কী করতে পারি, প্রচুর জিনিস জাস্ট স্তূপাকার হয়ে আছে। তো চলো আরম্ভ করি আর কি, কোমর বেঁধে লেগে পড়ি। গুড্ডির এক বন্ধু নেক পিলো গিফট করেছে গুড্ডিকে যাচ্ছে বলে, সেটা ম্যাগি পরে বসে আছে, দেখো কাণ্ড। আর এখানে সুটকেসে আমি সব পাট করে করে পাট করে করে রেখেছি, এখনো ওজন করে দেখতে হবে যে বেশি হলো নাকি। পুরো পৌঁছতে গেছি, এতক্ষণ ধরে প্যাকিং হলো, একটা সুটকেস পুরোপুরি কমপ্লিটলি প্যাকড হয়ে গেছে এবং ওয়েট মানে মাপা হয়ে গেছে, একদম পারফেক্ট আছে। আরও দুটো সুটকেসের মধ্যে এখন একটু এদিক ওদিক করতে হবে, কেননা স্লাইট একটু ওজন বেশি আছে, সো ওরকমভাবে তো নিয়ে যাওয়া যায় না, অ্যাটলিস্ট 1 কেজি কমের মধ্যে রাখতে হবে, তাহলে সেফ সাইড আর কি। তো সেটার জন্য আবার বড় সুটকেসটা খুলতে হবে, তো সেটা পরে হবে, এখন অনেক দেরি হয়ে গেছে, প্রায় 12টা বাজে, এখন ম্যাগিকে চান করাতে ঢুকছি, তারপরে আমি চান করব, তারপরে ওকে খাওয়াতে বসবো, খুব লেট হয়ে গেছে। তো চলো চান টানগুলো ব্যবস্থা শেষ করি আগে। এই যে এই মাঝারি সুটকেসটা চেকড লাগেজ, এটাকে মোটামুটি শেষ করেছি, ওজনের মধ্যেই আছে, এখনো বড়টা হয়নি। আর এই যে মহিলার চান হয়ে গেছে, দেখো বাথরুমের মধ্যে কি অবস্থা, শুধু জল দিয়ে করিয়েছি চান আজকে। 12:30 বেজে গেছে, আমিও চান করে নিলাম, কেননা ম্যাগিকে চান করানোর পর তো তোমরা জানোই আমার চান না করে কোনো গতি নেই, পুরো ভিজিয়ে দেয় আমাকে। তো চান টান করে এখন বারান্দায় এসেছি, চটপট একটু জামাকাপড়গুলো তুলে নেবো, বেশ হাওয়া দিচ্ছে জানো তো, আর একটু মেঘলা মেঘলা, মানে
জানি না এখনো বৃষ্টির কোনো চান্স আছে বলে তো মনে হচ্ছে না দেখে, তবে হ্যাঁ একেবারে সেই রোদের তেজটা নেই, একটু মেঘমেঘ আছে। তো কাপড় জামাগুলো তো শুকিয়ে গেছে বুঝতেই পাচ্ছি, কেননা সব এর ওপর ওর ওপর সব এলোমেলো হয়ে গেছে। আর প্যাকিং নিয়ে আমরা এত ব্যস্ত হয়ে গেছি, এখনো বড় স্যুটকেসটাকে আবার খুলতে হবে, আবার খুলে সেটাকে একটুখানি রিঅ্যারেঞ্জ করতে হবে। ওই মিডিয়াম স্যুটকেসটা, ওটা ভেবেছিলাম একদম পুরোপুরি ফাইনাল হয়ে গেছে, ওটাতে আর খুলতে হবে না, হাত দিতে হবে না, কেননা পারফেক্ট ওয়েটে আছে ওটা। কিন্তু এখন বলছে যে না, ওর মধ্যে একটাই মোটা বই ঢুকিয়েছে, সেই বইটাকে এখন বার করে দিতে হবে, বললো কোনো দরকার নেই, বইটা পুরো পিডিএফে আছে। তো একটা বন্ধু পাঠিয়ে দিয়েছে পিডিএফে, তো বললো পিডিএফে যখন পুরো বই আছে তখন অত বড় বইটা নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। এই মোটা মাইক্রোবায়োলজির বই যেন এত মোটা, 4,500 টাকা দিয়ে কিনে দিয়েছিলাম যখন বিএসসিতে ফার্স্ট মানে ফার্স্ট ইয়ারে ঢুকেছিল, তখন তখনকার বই ওটা। তো ওই বইটা বার করে দিলে কি হবে, এই বড় যে স্কাই কালারের স্যুটকেসটা সেটাতে যে এক্সট্রা ওয়েটটা হয়েছে সেটা ওইতে আবার একটু ট্রান্সফার করে দেবো, যাতে মানে দুটো ওয়েটটা মানে কি বলবো মেনটেন করতে পারে। তো এইসবের জন্য আবার খুলতে হবে। বিকেলবেলাও অবশ্য বেরোবে, ওর আর একটা বন্ধুর সঙ্গে দেখা করতে লাস্ট, তো এই বন্ধুটার সঙ্গে দেখা হয়নি, ও তো সেইটা দেখা করবে। তো আজকে বিকেলবেলা হবে না, আবার কালকে সকালবেলা, মানে কালকে পুরো দিন ও বাড়িতে থাকছে, কালকে সকালবেলা আমি একটু বেরোবো, ওর কিছু জিনিসপত্র ওই জেরক্স করতে হবে, ফটোকপি করতে হবে। তা আমি বলেছি আমারও একটু দু একটা কাজ আছে, একটু পার্লারেও যাবো, আর ওই ফটোকপি টোটোকপি করার যেগুলো সেগুলো সব আমিই করে আনবো, টুকটাক আমার একটু কাজ আছে সেটার জন্য। মানে আমি এই পাড়ার মধ্যেই থাকবো, এমন না যে বাইরে কোথাও বা গড়িহাট যাচ্ছি, তা মানে এইটুকুর মধ্যে হাঁটা পথেই থাকবো, এর মধ্যেই আমি আমার কাজ সারবো। তো বললাম তাহলে ওগুলো আমি করে নিয়ে আসবো, তো কালকে সেইগুলো তাড়াতাড়ি করে এনে তারপরে আমি, ও বাবা তাড়াতাড়ি করবো কি, আমার পার্লারই তো খোলে 11:30, দেখা যাক। কিন্তু কালকে করতেই হবে, কালকে মানে একদম ফাইনাল করতে হবে, কেননা তার পরের দিনেই ফ্লাইট, তো হয়ে যাবে, মানে 2-1 কেজি এদিক ওদিক হচ্ছে বুঝেছো তো। তো আমি চাইছি একদম মানে অ্যাটলিস্ট যেন 1.5 কেজি কমেতে থাকে, তাহলে কি একদম সেফ সাইড, তো সেটা করে দিতে পারবো, মোটা বইটা বার করে দিলে করে দিতে পারবো। যাই হোক, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তোমাদের একবার দেখাই দেখিয়ে কাপড় জামাগুলো চটপট তুলে নিয়ে ম্যাগিকে খাওয়াতে বসি। এই যে এখন আবার একটু হাওয়া দিচ্ছে, এক একবার করে থামছে, এক একবার করে জোরে হাওয়া দিচ্ছে, দেখেছো? এ দেখো ভালোই হাওয়া দিচ্ছে, আর আমার জামা কাপড় উড়ে একদম কি অবস্থা। এই যে বসে গেছি ম্যাগিকে খাওয়াতে, এই যে মহিলা খাচ্ছে এখন অর্ধেকটা টেবিলের কভারের তলায়, এই যে খাওয়া হয়ে গেল ওনার চাটপট। আমি বসে গেছি আমার মাংসের ঝোল, একটা চিংড়ি মাছ আর এই নিয়ে ভাত নিয়ে। এই মাংসের ঝোলটা কিন্তু গুড্ডিকে শিখিয়েছি, একদম মানে পাতলা টেলটেলে ঝোল যাকে বলে সেটাই হয়েছে। কিন্তু খেতে বসে গেছি অ্যাট লাস্ট, এখন বাজে 1:15। এই দেখো ওই 16-17 মতো হয়েছে আর কি। উফ, প্যাকিং করতে করতে টায়ার্ড হয়ে গেছি। যাই হোক, আজকে টুকরো টুকরো জিনিস দিয়ে ভরানোর চেষ্টা করেছি ভিডিওটা, আর বললামই তো আর 2 দিন একটু এরকম পচপচ চলবে। তো তোমরা যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওয়ে। এখন আর কোনো কাজকর্ম নেই দেখানোর মতো, এখন জাস্ট খাবো, তারপরে একটু শোবো, আবার সব কিছু সন্ধেবেলার থেকে দেখা যাবে, রাত কালকে সকালে আবার দেখা যাবে, এসব হয়ে যাবে কালকের মধ্যে, সব কিছুই আশা করি র্যাপ আপ করে নিতে পারবো। তো চলো, খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।